তো রাখি মানে কি বলবো, উনি মানে উনি ভিডিওতে যত মজার মজার জিনিস করে রিয়েল লাইফে হচ্ছে উনি কি বলবো আরও মানে অনেক ফ্রেন্ডলি ছিল। মানে উনি এসেই হচ্ছে একদম হে কেসেও কেসেও, মানে আমাদেরকে মনে যে অনেক মাস ধরে চিনে, মানে অনেক ফ্রেন্ডলি। ভিডিওতে যেমন সে, রিয়েল লাইফেও তেমন, সেম ক্রেজি। না রাখি সাওয়ানের সাথে, রাখি সাওয়ান মানে কী বলবো, বলিউডের সব নায়ক নায়িকারা ওনাকে ভালোবাসে, মানে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, তাই হচ্ছে রাখি সাওয়ানকে সবাই হচ্ছে বলিউড হলিউড সবাই ওনাকে ভালোবাসে, ঢালিউডও ওকে ভালোবাসে। তো না সালমানের সাথে কি কথা হবে, যখন কাজ আসবে তখন তো আমি নিজের থেকেই বলবো, তাই না? এখন যেটা আমি বলেছি এটাই শেষ। আর রাখি সাওয়ানের সাথে আমি যখন দেখা করেছি খালমানির সাথে, আমিও নিউজ দেখেছি কত মানে আজে বাজে নিউজ, কোন মহিলার সাথে দেখা করছে। রাখি সাওয়ান যখন দুই দিন পরে বাংলাদেশে আসবে তখন তো আপনার নিজেরই ছবি তুলতে আসবেন, পিছন পিছন থেকে যে আপনারা কথা বলতেছেন যে না রাখি সাওয়ান কেমন মেয়ে, কেমন কাপড় পরে, কার সাথে চলে, যখন সে বাংলাদেশে আসবে তখন তো আপনারা ঠিকই ছবি তুলবেন, ঠিকই ছবি তুলবেন আপনারা, এটা আমি জানি। নিউজ করা হোক সমস্যা নাই, আর আমিও এখন এটা শুরু করেছি, আরব মামা যেমনি কথা শুনে দেয় আমি সেমনি, আমি এখন আরব মামারে ফলো করবো। কারণ যে আমি আমি একটা কথা শুনেছি যে ভালো কথা বললে গায়ে লাগে, ভালো কথা বলে উনি কি না 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 আমি জানি না বাংলাদেশে ওনার কী হয়েছে, কিন্তু উনি যখন ভালো কথা বলে, ঠিক কথা বলে, তখন কেন যেন মানুষদের গায়ে লাগে। উনি তো আমি দেখিনি উনি কোনো খারাপ কথা বলতে বা খারাপ কোনো কন্টেন্ট বানাতে, আমি সেটা দেখিনি। আমার নিউজ বানাক সমস্যা নাই, আমি একে মানে কার সাথে আমি গিয়েছি আর মামা খারাপ এটা আমার কোনো জানার বিষয় নাই, আমি ওনার সাথে গিয়েছি কথা বলেছি ভিডিও বানিয়েছি শেষ শেষ। এটা নিয়ে যদি নিউজ বানানো হয় তাহলে এটা আমার কোনো কিছু করার নেই। যে আরব মামা যে হচ্ছে বাংলাদেশের মানুষকে না ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষে উনাকে কি বলে, বাংলাদেশের মানুষে উনাকে খারাপ বলে আর উনি তাদের আরও হেল্প করতে চাচ্ছে, এটা তো কেউ বুঝতেছে না। আর আমি জানি না এখন মানুষ নিউজও বানিয়েছে যে আমি হচ্ছে কি অপরাধী বা কি, এটা তো আমার জানার বিষয় না কার সাথে আমি কথা বলেছি ভিডিও বানিয়েছি। আপনারা তো একবারও ওনাকে সামনে থেকে দেখেন নাই, সামনে থেকে যখন দেখেনই নাই তাহলে কেনই বা মিথ্যা কথা বলতেছেন বা এভাবে কথাই বা বলতেছেন পিছে পিছে। উনার যে অর্থ আছে এটা তিনি শো করে না, উনার মন আপনি দেখলে একবার যদি আপনি ওনার মানে বাসায় যান তখন আপনি বুঝতে পারবেন যে উনার টাকা থেকে উনার মন বেশি দামি, এটা একবার। এটা আমি তো গিয়েছিলাম তাই না, তো আমি বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পারবেন না। আপনারা যতক্ষণ ধরে ওনার পাশে না দাঁড়াবেন ততক্ষণ ধরে আপনি বুঝতে পারবেন না যে উনি যে আরাফ খান, নাহলে আর বুঝতে পারবেন না আপনারা।